প্রচারের শেষ দিনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উত্তেজনা জগতবল্লভপুরে পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগেই হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালকে এদিন হামলা চালায় বাড়িঘরে ভাঙচুর করে ভোটের দুদিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা চড়িয়েছে জগৎবল্লভপুরে প্রচারের শেষ দিনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উত্তেজনা জগৎবল্লভপুরে পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগে হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালকে এদিন হামলা চালায় বাড়িঘরে ভাঙচুর করে ভোটের দুদিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা চড়িয়েছে জগৎবল্লভপুরে প্রচারের শেষ দিনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উত্তেজনা জগৎবল্লভপুরে পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগে হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালকে এদিন হামলা চালায় বাড়িঘরে ভাঙচুর করে ভোটের দুদিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা চড়িয়েছে জগৎবল্লভপুরে প্রচারের শেষ দিনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উত্তেজনা জগতবল্লভপুরে পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগেই হাওড়ার জগতবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা দুষ্কৃতি বাহিনী প্রকাশ্য দিবালকে এদিন হামলা চালায় বাড়িঘরে ভাঙচুর করে ভোটের দুদিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুরে প্রচারের শেষ দিনে আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উত্তেজনা জগতবল্লভপুরে পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগেই হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালকে এদিন হামলা চালায় বাড়িঘরে ভাঙচুর করে ভোটের দুদিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা চড়িয়েছে জগৎবল্লভপুরে